এই যে তোমরা শপিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বিয়ের শপিং, যদিও খুব নর্মাল আর সিম্পলের মধ্যে। আসলে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে আমার একটা আম্মুর কাজিন, অর্থাৎ আমার আন্টি হয়, তাকে গতকালকে দেখতে এসেছিল আর আজকেই হচ্ছে তাদের কাবিন, আর খুব অল্প সময়ে শপিং করে নিয়ে আসছে। আর তাদের বিয়ে হচ্ছে আমাদের বাসার এখানেই হবে, তো আমিও হচ্ছে রেডি হয়ে নিলাম। আর আমি এখানে খুব সিম্পল একটা আউটফিট চুজ করেছি, কারণ যেহেতু অনেক গরম পড়েছিল আর সেদিন অনেক রোদ ছিল, যার জন্য আমি একটা সিম্পল আউটফিট চুজ করেছি। তারপরে হচ্ছে আন্টিটাকে সাজিয়ে ওই বাসা নিয়ে যাওয়া হয় যেখানে বিয়ে হবে। আর এটা ছিল কাঠের একটা সুন্দর বাসা, আর এখানে আমি কিউট কিউট বেবিগুলোর সাথে পরিচিত হই। ওরা অনেক কিউট ছিল, মাশাআল্লাহ ওদের কথাগুলো অনেক সুন্দর ছিল। ওরা হচ্ছে দুই বোন, ও আবার ক্যামেরা থেকে হাই বলতেছিল, কি সুইট তাই না? তারপর হচ্ছে এখানে কাজে আসে আর আন্টিকে হচ্ছে কবুল বলতে বলে, বাট আন্টি অনেক লেট করতেছিল, বলতেছিলই না। আন্টি অনেক নার্ভাস ছিল, প্লাস হচ্ছে অনেক কান্নাও করতেছিল, সবাই তাকে অনেক বোঝানোর ট্রাই করতেছিল কান্না না করার জন্য, বাট সে কন্টিনিউয়াসলি কেঁদেই যাচ্ছিল। হয়তো বা তার অনেক খারাপ লাগছিল, আর প্লাস হচ্ছে তার এখানে বাবা মা ছিল না, শুধু তার ছোটো বোন ছিল, আর এটার জন্য হয়তো বা তার আরও খারাপ লাগতেছিলো। তারপর এখানে একটা আঙ্কেল বলতেছিল যে তুমি এখন একটু পানি খাও, শরবত খাও, হয়তো তোমার ভালো লাগবে, একটু নার্ভাসনেস কাটুক, তারপরে হচ্ছে কবুল বলবে। তারপর ফাইনালি আন্টি কবুল বলে, তারপরে হচ্ছে আমরা এখানে আবার খাওয়া দাওয়া শুরু করে দিই। আর এটা কিন্তু ছিল কাঠের বাসার ফ্লোর আর কি, ওইটার ওপরে হচ্ছে পাটি বিছিয়ে আমাদের এভাবে খাবার দেয়। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অন্য একটা ঘরে আসি, আর এটা হচ্ছে দুইতলা ঘর, এটা হচ্ছে নিচের ফ্লোর, আর এটা দিয়ে হচ্ছে দুইতলায় যেতে হয়, মানে কাঠের দোতলা বাসা আর কি। বাসাটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর যারা বিক্রমপুরে এসেছো বা কখনো আসবে তারা কিন্তু এই ঘরগুলো দেখতে পাবে, বা অনেকে হয়তো বা দেখেছো যারা বিক্রমপুরে আছো। আর এটা হচ্ছে দুইতলা, আমার এখানে উঠতে কেন যেন অনেক ভয় করতেছিল। আমাদেরও আগে কাঠের বাসা ছিল, বাট অনেকদিন কাঠের বাসায় এরকম দুইতলা বাসায় উঠি না, তো তার জন্য হয়তো বা ভয় করতেছিল আর কি। আর এগুলো হচ্ছে জানালা, মাশাআল্লাহ অনেক সুইট বাসাটা। আমার ভাবতেছিলাম রাতের বেলা কীভাবে করে ঘুমায়, তারপর ওরা বললো যে এটা হচ্ছে অন্যরকম বাসার মধ্যে কোনো ভয় নেই। আসলে আমি ছোটোবেলায় এরকম ঘরেই থাকতাম, বাট এখন বড় হয়ে গিয়েছি, সেসব স্মৃতিও ভুলে গেছি আর কি। এরপর হচ্ছে আমার ভাই হচ্ছে আবার ক্যামেরা দেখে হাই বলতেছিল, সেখানে তার ফ্রেন্ড জুটায় ফেলছে, আর তারা হচ্ছে দুজন দোলনা খাচ্ছিল, আর এইখানে হচ্ছে তারা ফুল নিয়ে আসছে আর মাথার মধ্যে গেঁথে দিচ্ছিল। আর সেই তো মাশাআল্লাহ পরিষে যে অনেক ভাব নিতেছিল, সে আবার পরীর মতো পাকনা দেখাচ্ছিল। তারপর হচ্ছে আমরা আবার ঘরে চলে আসি, আর এখানে ব্রাইড এখনও কন্টিনিউয়াসলি কান্না করতেছিলো। আমি জানি না যে এই যুগে কোন ব্রাইড এত কান্না করে। তারপরে হচ্ছে অনেকক্ষণ কাটানোর পরে বিকালের দিকে আমি বাসায় চলে আসি। আমাদের বাসা আর এই বাসা প্রায় সেম সেমই, মানে একটু দূর, এই মাঠটা পার হলেই হচ্ছে।